বেশি লবণ যেমন তরকারি নষ্ট হয় তেমনি কাউকে যদি বেশি ভালোবাসেন তাহলে। আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা খরচ করেন। সাফল্যের অভিজ্ঞতা থেকে আসে আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম, এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও তাদের সেই দিকে চালিত হন। অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমার অতিরিক্ত কষ্ট দেবে। মানুষ প্রতিষ্ঠিত হবার পর যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। দুই ধরনের প্রেম কষ্ট নেই, আল্লাহর প্রতি প্রেম, মা বাবার প্রতি। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বোঝাতে পারা, কারণ কে সত্যি বলেছে আর কে অভিনয় করেছে সেটা বোঝা খুবই কঠিন। অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার তুলনা বেশি কিছু পায় ঠিক তখন অহংকার বেড়ে যায়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশ পরিচয় দেয় তার ব্যবহারে। ঘুমের ওষুধ খেয়ে হাত কেটে শরীর ক্ষতবিক্ষত করে দৃষ্টি আকর্ষণ করা ভালোবাসা বলে না। নীরবে প্রিয় মানুষটির জন্য নামাজ পড়ে দোয়া প্রার্থনা করাকে ভালোবাসা বলে। রাগ সাত প্রকার, চুপ করে থাকা, চিৎকার করা, কান্না করা, মারামারি করা, জিনিস ভাঙা, একা থাকা, না খেয়ে থাকা। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সে মানুষগুলোই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়।